3.5 বছর হয়ে গেছে মন্দির বয়সটা। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। তোমরা দেখছো ভ্লগস উইথ সুজয়। তো সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তোমরা সবাই খুব খুব মজা করো এবং খুব খুব এনজয় করো। তো আজকে যাব কল্যাণীতে। কল্যাণীতে একটা কৃষ্ণ মন্দির আছে, তো আজকে সেখানেই যাব। সেখানের মন্দিরটা সম্বন্ধে তোমরা অনেকেই জানো বা হয়তো অনেকে জানো না। সেখানে একটা অনেক পুরনো মন্দির আছে। তো আজকে এই টপিকটা নিয়ে একটা ভিডিও করা যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন পৌঁছে গেছি বাঘের মোড়ে। বাঘের মোড় থেকে রথতলা মন্দিরটি খুব বেশি একটা দূরে নয়। তোমরা যারা আসতে চাইছো, আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিংক তোমাদেরকে দিয়ে দেব। চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে। এখন পৌঁছে গেছি এই মন্দিরটিতে। এই মন্দিরটি বাইরে থেকে দেখতে ঠিক এরকম, আর এই হলো সেই রথ। এই রথটি দিয়েই এখানকার রথযাত্রা উৎসব পালন করা হয়। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরটি কিন্তু খুবই পুরনো একটা মন্দির। তো আমি এখন চলে এসেছি কল্যাণী রথতলায়। এখানে এই মন্দিরটার নাম হচ্ছে কল্যাণী কৃষ্ণ রায় মন্দির। এখন এই মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরটি 4টার সময় খোলে, তো মন্দিরটা এখনও খোলেনি। এই মন্দিরে প্রবেশ করলেই সবার প্রথমে চোখে পড়বে শ্রী মহাপ্রভুর একটা মূর্তি। তো চলো সেটা দেখো। এখনও মন্দিরটি খোলেনি। এখন বাজে 3:50, তো 4টে বাজলে খুলবে। তো এখন 4টে বেজে গেছে, মন্দিরের গেট খুলে গেছে। এখন মেন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই গেটটা দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করা হয়। তো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই সেই মন্দিরটি, যে মন্দিরটি দেখতে আসার জন্য এতটা দূর সাইকেল চালিয়ে এসেছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা দেখো মন্দিরটি, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আমি এখন পৌঁছে গেছি এই মন্দিরের ভেতরে। এই মন্দিরটি বন্ধ ছিল, তো মন্দিরটা এখন খোলা হলো। তো এখন মন্দিরে প্রবেশ করলাম। তোমরা যারা যারা ঘুরতে বেরোবে, তোমরা প্লিজ মাস্কটা ইউজ করো। তো এখন মন্দিরটাতে তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। এখন মন্দিরে উঠবো। এই মন্দিরটা তোমরা ভালো করে একটু দেখে নাও, তারপর এই মন্দিরের সম্বন্ধে কিছু কথা বলছি এবং এখানকার যে মেন পুরোহিত তার মুখ থেকেও শুনে নেব এই মন্দিরের সম্বন্ধে কিছু কথা। ততক্ষণ তোমরা মন্দিরটি দেখে নাও। চলে এসেছি এই মন্দিরে। এই মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটি খুবই পুরনো একটা মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1785 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে শ্রী নিমাইচরণ মল্লিক ও শ্রী গৌরচরণ মল্লিক। এই মন্দিরটি ওনারা তৈরি করেন 1785 খ্রিস্টাব্দে। তো মন্দিরটা বহু পুরনো মন্দির। নদীয়ারও এটা একটা খুব পৌরাণিক মন্দির। এই মন্দিরটি অনেকই পুরনো, সেটা মন্দিরটাকে দেখলেই বোঝা যায়। এই মন্দিরের যে ডিজাইন সেগুলো আজ থেকে বহু বছর পুরনো এবং মন্দিরটাকে দেখলেই সেটা বুঝতে পারা যায়। এই মন্দিরটা রথযাত্রা উৎসবের দিন প্রচুর লোকের সমাগম হয়, এখানে প্রচুর ভক্তরা আসে। এই মন্দিরে রথযাত্রার দিন খুব ভালো করে এখানে একটা উৎসব পালন করা হয় এবং মেলাও বসে। এখন করোনার কালীন এই মন্দিরে হয়তো সেরকমভাবে এখন সেই রথযাত্রার উৎসবটা পালন করা হয় না। এই মন্দিরটা যা যারা বানিয়েছে তাদের তো নাম তোমাদের বললাম। এই মন্দিরের মূর্তি দেখতে পাচ্ছ, রাধা কৃষ্ণ। মন্দিরটা খুবই সুন্দর, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা একবার এখানে এসে ঘুরে যেও। এই মন্দিরের গায়ে অনেক ইতিহাস লেগে রয়েছে। মন্দিরটা অনেকই পুরনো মন্দির এবং এই মন্দিরের যে মেন পুরোহিত তার থেকে শুনে নেব কিছু কথা।
মন্দির সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার ছিল, কিছু বলতে পারবেন? বলছি আচ্ছা, এই মন্দিরটা তো কিরকম বছর মানে হয়েছে বয়স মন্দিরটার? ওই 350 বছর হয়ে গেছে। 350 বছর হয়ে গেছে মন্দির বয়সটা। আচ্ছা, আপনি পুরোহিত, আপনার নামটা? রমেশচন্দ্র তিহাড়ি। কাট যেটা ছিল এটা এই রাস্তাটা যাইছে গঙ্গার ধারে। হ্যাঁ, গঙ্গার ধারে ছিল। তারপরে এখানে পরে এই মন্দির নির্মাণ করে কি রাজা তোমাদের কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র, উনি তখন মন্দির প্রতিষ্ঠা করে এখানে আবার ওই বিগ্রহ পুজো হয়েছে। আচ্ছা আচ্ছা, বিগ্রহের বয়স 500 বছর হয়ে গেছে। 500 বছর? আচ্ছা, মানে এই মন্দিরটা কি মানে মানে রোজ খোলা থাকে? তো এখানে মানে মানে খোলার টাইম কটা থেকে আর বন্ধ কটা থেকে হয়? ও খোলা সকাল ওই 7:30টা আর বন্ধ টাইম 12টা, আবার 4টে খোলে 7:30টা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ বলার জন্য। এই মন্দিরে অনেক ভক্তরা এসছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।